আসসালামু আলাইকুম, আরো আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম সাদা পাকা চুল খুব সহজে কিভাবে কালো করতে পারবেন। আজ আপনাদের মাঝে তৈরি করে দেখাবো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই হেয়ার টাইটি। আর এটি ব্যবহারের ফলে শুধু সাদা পাকা চুল যে কালো হবে তা নয়, এটি ব্যবহার করলে চুল ঘন ও লম্বা হবে, আপনার বয়স হলেও চুল থাকবে কালো কুসকুসে। এই পদ্ধতিতে যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। এই হেয়ার টাইটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে শিকাকাই। শিকাকাই আপনারা যে কোনো সুপার মার্কেটে খুব সহজে পেয়ে যাবেন। এখানে আমি পাউডার শিকাকাইটি ব্যবহার করব আর এটি একদমই অর্গানিক। আপনারা চাইলে শিকাকাই কিনে এটি পাউডার ঘরেও তৈরি করতে পারবেন। শিকাকাই চুলে ব্যবহার করলে পাকা চুল গোড়া থেকে কালো কুচকুচে হয়, চুল পড়া বন্ধ করে ও চুল ঘন ও লম্বা করে। আয়ুর্বেদিক শাস্ত্রে শিকাকাই আমাদের চুলের জন্য মহা ঔষধ বলে বলা হয়। এই শিকাকাই যখন চুলে ব্যবহার করবেন দেখবেন আপনার চুল ঘন ও দ্রুত গতিতে লম্বা হবে, আর সাদা চুল খুব সহজে কালো কুচকুচে হবে। জীবনে আর কোনো হেয়ার ডাই ব্যবহার করা লাগবে না। এই পদ্ধতিতে এই হেয়ার ডাইটি ব্যবহার করেন চুলে। এরপর আমাদের আরেকটি উপাদান লাগবে আমলা পাউডার। এখানে আপনারা আমলকিও ব্যবহার করতে পারেন, ফ্রেশ আমলকি। আর আমলা পাউডার যদি ব্যবহার করেন অবশ্যই অর্গানিক হতে হবে। আমলা চুলে ব্যবহার করলে সাদা পাকা চুল কালো কুচকুচে হয়, অকালে চুল পাকা হতে রোধ করে, চুল ঘন ও লম্বা হয়। দেখুন, এরপর আমাদের আরেকটি উপাদান লাগবে মেথি। মেথি আমরা কম বেশি সবাই জানি আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। মেথি ব্যবহার করলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া বন্ধ করে, চুল সিল্কি হয়, চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হয়। বন্ধুরা, এখানে মেথির পাউডার আমাদের নিতে হবে, আর এখানে আগে থেকে আমি মেথি পাউডার তৈরি করে নিয়েছি। এখন আমরা এই হেয়ার ডাইটি তৈরি করব। প্রথমে আমাদের একটি পরিষ্কার বাটি নিতে হবে, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শিকাকাই পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আমলা পাউডার। এই 3টি উপাদান আমাদের চুলের জন্য মহা ঔষধ। এই 3টি উপাদান যখন চুলে ব্যবহার করবেন দেখবেন আপনার চুলের পরিবর্তন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথি পাউডার। এখন এই 3টি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমাদের দিয়ে দিতে হবে সরিষার তেল। সরিষার তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। প্রাকৃতিকভাবে তৈরি এই সরিষার তেল প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে চুলের যত্নে। আপনি যদি চুলে সরিষার তেল নিয়মিত ব্যবহার করেন সপ্তাহে 2 থেকে 3 বার, তাহলে আপনার চুল থাকবে ন্যাচারালি কালো কুচকুচে, চুল ঘন হবে, চুল লম্বা হবে। সরিষার তেল যদি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এখানে নারিকেলের তেল অথবা জয়তুনের তেল খুব সহজে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম, আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে এই হেয়ার ডাইটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর একদমই তৈরি হয়ে গেছে। এই হেয়ার ডাইটি আপনারা সপ্তাহে 2 বার অন্তত ব্যবহার করবেন চুলে। আর যাদের চুল অকালে পেকে সাদা হয়ে যাচ্ছে অথবা চুল পড়ার সমস্যায় ভুগছেন, চুল ঘন হয় না, চুল লম্বা হয় না, সমস্ত সমস্যা সমাধান করবে এই হেয়ার ডাইটি। এই হেয়ার ডাইটি ব্যবহার করলে দ্রুত গতিতে চুল ঘন ও লম্বা হয়। এছাড়াও সাদা পাকা চুল গোড়া থেকে কালো কুচকুচে হয়। এই হেয়ার ডাইটি এতটাই ভালো আমাদের চুলের জন্য, আপনার আর কেমিক্যাল যুক্ত অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করা লাগবে না চুলে। বন্ধুরা, এই হেয়ার ডাইটি চুলে যেভাবে ব্যবহার করবেন, একটি হেয়ার ডাই ব্রাশ নেবেন অথবা হাতে গ্লোভস পরে নেবেন অথবা কটন বল দিয়ে খুব ভালোভাবে সমস্ত চুলে মেখে নেবেন, আর এরপর এটি অ্যাটলিস্ট 2 ঘন্টা মাথায় রেখে দেবেন।
2 ঘন্টা পর আপনার ব্যবহৃত শ্যাম্পু অথবা মাইল্ড শ্যাম্পু দিয়ে খুব ভালোভাবে চুলে শ্যাম্পু করে নেবেন। এরপর চুল শুকিয়ে গেলে দেখবেন আপনার চুলের পরিবর্তন, চুল সিল্কি হবে, চুল ঘন হবে, চুল লম্বা হবে। আর এটি ব্যবহারে সাদা পাকা চুল গোড়া থেকে কালো কুচকুচে হবে একদম প্রাকৃতিকভাবে, কোনো রকম কেমিক্যালযুক্ত হেয়ার ডাই ছাড়াই। বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই রিপ্লাই দিব। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।